নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় সুখবর, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নিয়ে চালু করা হলো নতুন একটি প্রকল্প, সেটা হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে 30,000 টাকা করে। তো কীভাবে আবেদন করবেন, কী কী প্রাথমিক যোগ্যতা থাকতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটার মধ্যে। তাই ভিডিওটিকে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের প্রাথমিক যোগ্যতা হল বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক 1.5 লাখ টাকা হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। এই প্রকল্পে কী কী আর্থিক সুবিধা পাওয়া যাবে? সর্বাধিক 30,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। আবেদন আপনি একা একা করতে পারেন বা গোষ্ঠী উভয়ই করতে পারে। কীভাবে কোথায় আবেদন করতে হবে? ব্লক অফিসের এসসি এসটি এবং ওবিসি বিভাগ থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। আবেদনপত্র 3 পুরুষের কমিটির অনুমোদনের পরে WBST ST OBC ST কলকাতায় অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। কী কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে? IFSC কোডযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই লাগবে, আধার কার্ড থাকতে হবে এবং চেয়ারম্যান, পৌরসভা সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রদত্ত জাতির শংসাপত্র এখানে দিতে হবে।